অনেকগুলো প্রাপ্তি মানুষকে অনেক আনন্দ দেয় যদি সে প্রাপ্তিটা হয় মানুষের কল্যাণে এবং মানুষের উন্নতির জন্য তো সবাই যখন ছুটে চলে নিজের ক্যারিয়ারের জন্য দিন রাত ছুটে চলে প্রত্যেকেই তাই করে সাধারণত বেশিরভাগই তাই হয় বাট আমার ছুটে চলে একটু ভিন্ন যখন মানুষ নিজের জন্যই ছুটে বেড়াচ্ছে দিন রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াচ্ছি মানুষের স্বপ্ন পূরণের জন্য এবং এরকমই একটা বিশেষ অবদানের জন্য ইউটিউব থেকে আমাকে দেয়া হলো সিলভার প্লে বাটন যদি এটা আমি আগেই আশা করেছিলাম আলহামদুল্লাহ তা পেয়েছি দেরিতে হলেও আলহামদুল্লাহ এবং আমি পোস্ট করেছি এবং এখানে কি আছে একটা মানুষ যদি চায় যে সে কেনাডা যেতে চায় আমেরিকা যেতে চায় ইউরোপে যেতে চায় প্রথমে দরকার তথ্য প্রথমে দরকার কিছু এমন কিছু ইনফরমেশন যা সঠিক এমন কিছু ইনফরমেশন যার সাথে স্বার্থ জড়িত নাই তো এইটার জন্য আমি তখন গড়ে তুললাম আমার একটা প্ল্যাটফর্ম এবং সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ইউটিউবে চ্যানেলটার নাম হচ্ছে এটিএম সার এটিএম সার নামে আমি খুললাম কোনো দিনই আমার ইচ্ছা ছিল না ইউটিউব থেকে কোনো টাকা পয়সা নিব কোনো দিনই আমার ইচ্ছা ছিল না ইউটিউব থেকে আমার কোনো কিছু হোক বা আমি দেখলাম যে আমি শুধু ভিডিও দিলাম মানুষ এত পছন্দ করলো অনেক লাইক দিল অনেক সাবস্ক্রাইব করলো অনেকে শেয়ার করলো এবং বিশেষ করে সাবস্ক্রাইব করেছে এত বেশি যে আপনি জানেন যে ওয়ান হান্ড্রেড না হলে তো হয় না এক লাখের উপরে থাকতেই হয় আলহামদুলিল্লাহ এবং এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এত শ্রোতা দর্শক যারা আমাকে শুনছেন দেখছেন তারা যা ইউটিউবে এটিএম স্যার নামে যে চ্যানেলটা আছে তা সাবস্ক্রাইব করেছেন আজকে আমার হাতে সিলভার প্লে বাটন ইনশাআল্লাহ সামনের মালিফলক গোল্ডেন মাইলফোলক সেটাও আপনাদের জন্যই এবং সেটা আমি ডেডিকেট করতে চাই আপনাদের জন্য ইনশাল্লাহ গোল্ডেনটা ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ পাব হয়তো আর সব কিছু মিলে যারা কেরাডা যেতে চায় আমেরিকা যেতে চায় ইউরোপে যেতে চায় সব কিছু মিলে স্বপ্নপূরণের জন্য বিদেশে যাওয়ার খুব সামান্য খরচে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কিছু গরিব মানুষের স্বপ্নপূরণের কাজ করে যাচ্ছি ইংলিশ শেখানোর একদম জিরো থেকে শুরু করে আইএলটিএস পর্যন্ত যেটা না হলে বিদেশে ভিসা হয় না সেটা বিদেশের সম্পূর্ণ ভিসা বিনা পয়সায় করা ভেসা হলে কিছু না হলে কিছু না এবং যার তেমন লেখাপড়া জানে না বা বেকার আছে ইংলিশ শেখানোর পরে ফ্রিল্যান্সিং করে যাতে তারা ঘরে বসে হালালভাবে লাখের উপর ইনকাম করতে পারে দেশের যেন একটা বেকার না থাকে যে প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের স্বপ্ন পূরণের এই কাজগুলো করছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এটিএমস ট্যাগলাইনটা সততার চাদরে মোড়ানো ইচ্ছা মতো আজকেও প্রশ্ন করুন স্বপ্ন পূরণে আজকের থেকেই এগিয়ে যান অনেক দূরে ইনশাল্লাহ